আগুনের সঠিক ব্যবহার যেমন আপনার ঘরকে আলোকিত করে দিতে পারে, তেমনি আপনার একটি ছোট্ট ভুল আর এই একই আগুন আপনার সাজানো ঘরটিকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তো বন্ধুরা, বারিক নেটওয়ার্কের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে ক্রেড অ্যাপ্লিকেশান সম্পর্কে। তো এই ক্রেড অ্যাপ্লিকেশানটি দিয়ে মূল যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডটিকে ম্যানেজ করা হয়, ঠিক আছে। যদি আপনারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা দেখা দরকার, যদি ক্রেডিট কার্ড ব্যবহার না করে থাকেন তাহলেও ভিডিওটি দেখুন, কারণ আপনাদের ক্রেডিট কার্ড কেন ব্যবহার করা দরকার সেটাও এই ভিডিওতে জানতে পারবেন। একই সঙ্গে বন্ধুরা, আজকের মেন যে টপিক এই ভিডিওটিতে আমি ক্রেড অ্যাপ্লিকেশানটির ফুল ডিটেল রিভিউ করব। এই অ্যাপ্লিকেশানটিতে কী কী ফিচার্স আছে আর কী কী সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে সমস্ত কিছু ডিটেলসে বলবো। তো বন্ধুরা, আপনারা যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন অথবা করবেন বলে ভাবছেন আর যদি নাও করে থাকেন অবশ্যই এটা জেনে রাখুন, যদি ফিউচারে কোনো দিন ক্রেডিট কার্ড ব্যবহার করেন সেটাকে কীভাবে ম্যানেজ করতে হয় সমস্ত ডিটেলস এই ভিডিওতে পাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা প্লে স্টোরে চলে আসবে, সেখান থেকে আপনারা সরাসরি ক্রেড অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল করার পর বন্ধুরা, এটাকে আপনারা ওপেন করবেন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে এতে রেজিস্টার করে নেবেন। তো এখানে আমার অলরেডি রেজিস্টার করা আছে এবং আমি প্রায় 1 থেকে 1.5 বছর প্রায় হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশানটা ইউজ করছি। তো সেই সম্পর্কে আমি আপনাদের একটা রিভিউ দিচ্ছি এবং এর কী কী ফিচার্স আছে এবং এখন কী কী আপডেট এসেছে সমস্ত কিছু ডিটেলস আপনাদের বলবো। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে এর হোম পেজে দেখুন কী কী আছে। দেখুন এখানে ক্রেড কয়েন রয়েছে, ব্যালেন্স রয়েছে, জেমস রয়েছে এবং ভাউচার্স রয়েছে। তো ঠিক আছে, তো এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা যে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনারা যদি ডাউনলোড করেন অ্যাপ্লিকেশানটি সেক্ষেত্রে আপনারা 250 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে, যখন আপনারা আপনাদের ক্রেডিট কার্ডের বিলটা পেমেন্ট করবেন তারপরে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এবার আসা যাক আমাদের মেন টপিক, যেটা হচ্ছে ক্রেডের যে অ্যাপ্লিকেশানটি, যেটা দেখুন কী কী ফিচার্সগুলো রয়েছে। দেখুন এখানে আপনি আপনার কার্ডটিকে সিকিউর করতে পারবেন, ঠিক আছে, আর সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কী কী রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ফিচার্সগুলি, এ দেখুন সমস্ত ফিচার্স আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার যেটা মেন ফিচার সেটা হচ্ছে কার্ড। এখানে দেখুন কার্ডের অপশানে আছে নিচে, তো এখান থেকে আপনারা কীভাবে কার্ড অ্যাড করবেন দেখুন সেটাকে আপনাদের একটু দেখিয়ে দিই। এই উপরেই দেখুন যেটা রয়েছে অ্যাড অর ম্যানেজ কার্ড বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করতে পারেন, ঠিক আছে। এখান থেকে দেখুন, এখান থেকে আপনারা লিঙ্ক কার্ড দেখতে পারবেন, এখান থেকে রিমুভ করতে পারবেন এবং আপনারা যদি নতুন কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে দেখুন অ্যাড নিউ কার্ড বলে উপরে একটি অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, করে এখানে আপনি আপনার কার্ডের ডিটেলস দেবেন, দিয়ে প্রসিড বাটনে ক্লিক করলে আপনাদের কার্ডটি এই অ্যাপ্লিকেশানে অ্যাড হয়ে যাবে। তো ঠিক আছে, আমি এখানে আপাতত এখন অ্যাড করলাম না, ঠিক আছে। এখানে আমার অনেকগুলি কার্ড অ্যাড করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদের একাধিক যদি কার্ড থাকে তো অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করা উচিত, আর একটা কার্ড থাকলেও ইউজ করতে পারেন, কারণ এই ক্রেডিট কার্ডের বিল যখন পেমেন্ট করবেন এক্ষেত্রে এখানে কিছু ক্যাশব্যাকও পাওয়া যায়, যেটা আমি এখানে পেয়েছি, আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন এখানে ক্যাশব্যাক এখানে রয়েছে ব্যালেন্স, এছাড়াও আরও বেশিও পাওয়া যায়, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা আর কী ফিচার্সে, দেখুন এখানে নিচে দেখুন পে বলে একটি অপশান আছে, এই অপশানটিতে যাবেন, এখান থেকে আপনি আপনার দেখুন এখানে ইলেকট্রিসিটি বিল, রিচার্জ, ঠিক আছে, এছাড়া এখানে দেখুন অনেক কিছু রয়েছে, ডিটিএইচ রিচার্জ, ফাস্ট্যাগ রিচার্জ, কেবল টিভি রিচার্জ, ব্রডব্যান্ড রিচার্জ, সমস্ত কিছু এখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে। এবং দেখুন নিচে দেখুন রিওয়ার্ড বলে একটি অপশান রয়েছে, রিওয়ার্ড অপশানে দেখুন এখানে বিভিন্ন ধরনের রিওয়ার্ড রয়েছে। তো এখানে দেখুন এই ক্লেম নাও বলে একটা অপশান রয়েছে, এই অপশানটিতে জাস্ট ক্লিক করবেন, করলে এখানে স্পিনের অপশান থাকবে প্রতিদিন, তো এখান থেকে স্পিন করে আপনারা পুরস্কার জিততে পারবেন। তা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে স্পিন করতে, এইভাবে এটা ক্রেড কয়েনের সাহায্যে আপনারা করতে পারবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের পুরস্কার আছে, তো আমি এখানে বেশি করছি না যাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এছাড়া আরও বিভিন্ন ধরনের এখানে দেখুন বিভিন্ন ধরনের পুরস্কার রিওয়ার্ড এখানে থাকে, এগুলো আপনারা স্পিন করে, এখানে দেখুন স্পিন রয়েছে, এগুলো করে আপনারা দেখতে পারেন, আপনাদের লাক ট্রাই করতে পারেন, ঠিক আছে। এছাড়া দেখুন শপ বলে একটি অপশান আছে নিচে, শপ, এই অপশানটিতে গিয়ে আপনারা এই ক্রেডিট অ্যাপ্লিকেশান থেকে শপিং করতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এই দেখুন এখানে যেমন একটি দেখুন একটা খেলা টাইপের হয়, যাই হোক, যেটার নাম হচ্ছে ফাস্ট ফিঙ্গার, ঠিক আছে, ফাস্টেস্ট ফিঙ্গার ইন ইন্ডিয়া, বি দ্য ফাস্টেস্ট ফিঙ্গার ইন দ্য ইন্ডিয়া, প্রতিদিন এটা 8টা করে হচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের কন্টেস্ট এই অ্যাপ্লিকেশান হতে থাকে, আপনারা সেগুলোতে পার্টিসিপেট করতে পারেন, ঠিক আছে। তো এছাড়া বন্ধুরা বিভিন্ন ধরনের ফিচার্স এই অ্যাপ্লিকেশানে আছে, রেন্ট পেমেন্টের জন্য, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের পেমেন্ট যেগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে করতে পারেন। এছাড়াও আপনারা
এই মোর অপশনটিতে যাবেন, এখানে আর কী কী ফিচার্স আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে কি রিওয়ার্ড কী আছে, রিফারেলের ব্যাপার আছে, ঠিক আছে। এছাড়াও দেখুন এখানে এডুকেশন ফি দিতে চাইলে সেটা, এরা বিভিন্ন ধরনের যে হাউস রেন্ট আছে এবং ইউটিলিটি এবং ইলেকট্রিসিটি বিল আছে, সে সমস্ত কিছু আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারেন। আপনাদের যদি এই ক্রেডিট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে করতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে দেখুন এখানে সাপোর্টের একটি ব্যবস্থা রয়েছে, তো এই অপশানটিতে ক্লিক করে আপনারা সরাসরি চ্যাটিং করতে পারবেন। ঠিক আছে, এখানে চ্যাট সাপোর্ট রয়েছে, এছাড়া ইমেল রয়েছে, ইমেলেও করতে পারেন এই অ্যাপ্লিকেশানটি, ঠিক আছে, ব্যবহারের জন্য। এছাড়া আর কিছু ফিচার্স যেগুলো আপনাদের দেখাবো সেটা হচ্ছে, একটুখানি ওয়েট করুন, চলে যায়। তো এখানে দেখুন আমাদের যে আইকন রয়েছে, ঠিক আছে, এই আইকনটাতে ক্লিক করলে এখানে কিছু ফিচার্স খুলে যাচ্ছে। এখানে এখানে কবে জয়েন করেছেন আপনি সেটা দেখতে পাবেন, ঠিক আছে। আর এখানে দেখুন আপনি আপনার ক্রেডিট স্কোর কত সেটাও এখান থেকে দেখে চেক করতে পারবেন। তো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখুন ক্রেডিট স্কোরটা দেখাচ্ছে। তো এখানে দেখুন ক্রেডিট স্কোর রিফ্রেশ করার অপশন দেখাচ্ছে, তো চলুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি লাইভ রিফ্রেশ করে। রিফ্রেশ ফর ফ্রি এই অপশানটিতে ক্লিক করবেন, তো দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট স্কোরটা অনেকটা বেড়ে গেছে। তো এখানে দেখুন কীভাবে ক্রেডিট স্কোরটাকে বাড়াবেন সেই সম্পর্কে এখানে কিছু ডিটেলস নিচে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই দেখুন কী ফ্যাক্টার্স বলে একটি অপশন রয়েছে, এফেক্টিং ইউর স্কোর, ঠিক আছে, কী কী করতে হবে সে সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং প্রত্যেক 30 দিন অন্তর এটা আপনারা ফ্রিতে করতে পারবেন, ক্রেডিট স্কোরটাকে চেক করতে পারবেন। তো এই হচ্ছে ক্রেডিট অ্যাপ্লিকেশনের মেন ফিচার্সগুলো। তো বন্ধুরা, আশা করি আপনারা ক্রেডিট অ্যাপ্লিকেশন সম্পর্কে ডিটেলসে যে রিভিউটা করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। ক্রেডিট অ্যাপ্লিকেশন সম্পর্কে অথবা ক্রেডিট কার্ড সম্পর্কিত যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ক্রেডিট অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আরও ডিটেলসে জানতে চান, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, এবং সেখানে ডিটেলসে আরও ডিটেলসে আছে, সেখানে আপনারা সে ক্রেডিট অ্যাপ্লিকেশন সম্পর্কে ডিটেলসে পড়তে পারেন, আপনার যে জিনিসটা জানবার সেখান থেকে অটোমেটিক জেনে যাবেন। এছাড়াও যদি কোনো রকম প্রশ্ন থাকে, ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করুন, সেই কমেন্টগুলো অ্যান্সার করার যথাযথ চেষ্টা করব। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওয়ে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।